আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় ভিউয়ার্স, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকুন, ভালো রাখুক আল্লাহ তাআলা আপনাদেরকে, সেই কামনাই করছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি কাঁচামাল বাজার, একটা কাঁচা বাজার যাকে বলে হয়, কাঁচামালের বাজার। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজি আমরা সাধারণত প্রতিদিন খেয়ে থাকি, সেই সমস্ত সবজির যে মূল আড়ত, যেখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয় এই অঞ্চলের বিভিন্ন জায়গাতে, আরতেই আসছি পাইকারি যে বাজারটা, পাইকারি বাজারে আসছি আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে সব ধরনের বাজারই আপনি পাবেন, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, এভরিথিং, আপনি যা চান, আপনার নিত্য প্রয়োজনীয় একটা মানুষের যা প্রয়োজন হয় প্রতিদিনের, সমস্ত বাজারই এখান থেকে হোলসেলে বিক্রি, শাক সবজি যা বলেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অবশ্যই অন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, চলুন আমরা ভিডিওটি শুরু করি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, চলুন শুরু করা যাক। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। যদিও বর্ষার মৌসুম, এখন হালকা পাতলা বৃষ্টির কারণে এই অবস্থা আপনারা দেখে বুঝতে পেরেছেন এতক্ষণে নিশ্চয়ই। তারপরেও দেখেন আমি খুব সকালে আসছি, ভোর 4টার দিকে এখানে বাজার শুরু হয়, 4টা কি 3টার দিক থেকে শুরু হয়, এতক্ষণে বাজার প্রায় শেষের দিকে আর কি, 8টা 9টা বাজে বাজার শেষ হয়ে যায়, এতক্ষণ বাজারটা থাকে না। তো এখানে হোলসেলে যারা বাজার নিতে ইচ্ছুক বা কাঁচা বাজারের ব্যবসা, কাঁচামালের ব্যবসা করার ইচ্ছুক, তারা চাইলে এখান থেকে হোলসেলে মাল নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন। বাজারটি হচ্ছে বাইপাইল, একদম মোড়েই, আশুলিয়া থানায় বাইপাল মোড়ে, একদম মোড়েই হচ্ছে বাজার। এখানে সব ধরনের সবজি পাবেন, ফল পাবেন, মাছ পাবেন, এক কথায় একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য সামগ্রী প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনারা নিতে পারবেন। একটা বিষয় আমার খুব মন কেড়েছে, সেটা হচ্ছে এখানে এত কর্মব্যস্ততা, কারোর মাঝে কোনো সময় নেই 2-1 মিনিট কথা বলার মতো বা আড্ডা মারার মতো। তবে এরা প্রত্যেকটা মানুষই তাদের নিজের কাজকে খুব এনজয় করে, তারা কাজকে মূলত কাজ মনে করে না, এমন একটা বিষয় এখানে আমার নজরে এসেছে। আমি দেখেছি প্রত্যেকটা মানুষই খুব সুন্দর, হাসি খুশি, আনন্দ উল্লাস, মনে হচ্ছে যে এদের ভিতরে কোনো টেনশনই নেই যে আমাকে এতগুলি মাল কিনতে হবে, আমাকে এতগুলি মাল বিক্রি করতে হবে, কোনো টেনশন এদের ভিতরে কোনো কাজ করে না। এরা খুবই মিশুক প্রকৃতির লোক এবং প্রত্যেকটি মানুষই মনে হচ্ছে যে একজন আরেকজনের সাথে কত না মধুর সম্পর্ক, দীর্ঘদিনের পরিচয়, এত আন্ডারস্ট্যান্ডিং এদের ভিতরে, সত্যি খুব অসাধারণ। আর এখানে কিন্তু সবই অল্প মূল্যে বিক্রি হয়, মানে স্বল্প মূল্যে বিক্রি হয়, আপনারা বুঝতে পারছেন কি না, মানে পাইকারি যে বাজারটা, আপনারা যে কোনো পাইকারি বাজারে যাবেন, পাইকারি বাজারে গেলে আপনারা পাবেন একটু কম দামে, মানে আপনার বাড়ির পাশের বাজার থেকে কিনতে একটা পণ্য কিনলে যে দামটা লাগবে, আর আপনারা পাইকারি বাজারে যখন আসবেন এই ধরনের পাইকারি হোলসেলের বাজারে, এখানে আসলে তার থেকে 5-10 টাকা কমে পাবেন, সবসময় পাবেন।
আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার, আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন। আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও লিংক দেওয়া আছে, যেমন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একদম ন্যাচারাল বিউটি যেটা লিংক দেওয়া আছে ভিডিওগুলির, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনেও লিংক দেওয়া আছে, আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার মনে হয়, আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন।
ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই তা দয়া করে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে নতুন পরবর্তী অন্য কোন স্থানের ভিডিও নিয়ে, আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।